জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকীতে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপকে না বলে বিরোধী দল সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিব যে একদিন প্রতিটি বাঙালির হৃদস্পন্দনে পরিণত হবেন এমনটি কজন ভেবেছিলেন? এই মহানায়কই স্বপ্ন দেখিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম দেশের, যা অর্জনে এক অনন্য উচ্চতায় নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। জন্মবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভাপতি। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নানা দিক তুলে ধরার পাশাপাশি সংলাপ ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক। সেটা বিরোধী দল যদি আলোচনায় না আসে সেটা তাদের ব্যাপার, তাদের যে কথাবার্তা এবং তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিটি সেগুলোতে প্রমাণ করে যে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে, উস্কানিমূলক কর্মসূচি দিয়ে দেশকে আরও সংঘাতে ঠেলে দিতে চায়। আমরা আশাবাদী বিএনপি নেতৃত্ব শুভবুদ্ধির উদয় হবে। বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনের হুমকিও উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। এক সরকার পতনের এক দফার আন্দোলন গত 3 বছর ধরে আমরা দেখছি, দেশবাসীও দেখছে, জনগণও দেখছে। এটা নিয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে দেশবাসীও এটা নিয়ে খুব একটা ভাবছে না, আমরাও এটা নিয়ে খুব একটা ভাবছে না। এটা যারা কর্মসূচি দিচ্ছে তারা ভাবলেই ভালো হয়। আওয়ামী লীগের সহযোগী ও সমমনা সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।